another video, finally 1 year. Yes, 1 year for Blogger Boys is back and এটার মানে পার্মানেন্ট ব্যাক হচ্ছে। আমরা এবার প্রত্যেকবার থেকে আশা করব কন্টেন্ট আনার চেষ্টা করব। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি আমরা কন্টেন্ট করতে পারি, আর এর পরে পরে আমাদের ব্লগ আসতে থাকবে নতুন নিত্য নতুন, যে আমরা পারবো সেরকম ব্লগ বানাবো। তো আপনারা যেমন সাপোর্টটা করেছিলেন তা সেই সাপোর্টটা আবার আমাদের চাই। তো আজকে থেকে আমাদের আবার নতুন এক বছর পর, হ্যাঁ লাস্ট ব্লগ ছিল ব্যাডমিন্টন ব্লগ, তারপরে এই ব্লগটা আসতে চলেছে। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট হবে। এখন ঘুরিতে বাজে ভোর 5:30। আমরা ছোটো ছোটো ট্রেনে আজকে গুরজিন্দার পাজি মোহনবাগানে খেলেছি। মোহনবাগানের ক্যাপ্টেন ছিল 2019-20 আই লিগ চ্যাম্পিয়ন টিমের অন্যতম দলের ভরসাযোগ্য ডিফেন্ডার। তো সেই গুরজিন্দার পাজির সাথে আমরা মিট করতে যাবো। ঘুরিপাল মেরিনার্স বলে আমার ফ্যান ক্লাব আছে, সেই ফ্যান ক্লাবের তরফ থেকে আমরা আজকে একটা সংবর্ধনা দিতে যাবো, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা পারিনি দীর্ঘ 2 বছর। তাই আজকে আমরা ডেট ফিক্স করেছি, পাজির হোটেলে যাবো, পাজিকে সংবর্ধনা দেবো। তো ভিডিওটা এরপর থেকে শুরু হবে, ব্লগটা এরপর থেকে শুরু হবে। তোমরা দেখতে থাকো, কেমন লাগে জানিও কমেন্টের মাধ্যমে। এবার থেকে ভিডিও আসবে, এটুকুনি আমি ভরসা দিচ্ছি, এটুকুনি কথা দিচ্ছি। সো এটাই বলার ছিল। অনেকদিন বাদ রিটার্ন করেছি, জানি না কেমন হবে ভিডিওটা আজকে, চেষ্টা করবো নিজের বেস্ট দেওয়ার। তোমরা পাশে থেকো, সাথে থেকো, যেমন ছিলে এইভাবেই নতুন নতুন ব্লগ আসতে থাকবে। তো ব্লগার বয়েসকে সাপোর্ট করো যেমন আগে করতে। অনেকদিন বাদ রিটার্ন, 1 বছর বাদ। তো দেখা হচ্ছে সবার সাথে, বেরোবো, আমি রেডি হবো, আমার 6:30 ট্রেন আছে, তো কলকাতা যেতে হবে আইটিসি গরমিন বলে। তো ভিডিওটা এরপর থেকে স্টার্ট হলো, স্টার্ট গাইড অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং। সো নির্ধারিত সময় অনুযায়ী আমি বেরিয়ে পড়েছি, এবং ঘড়িটা বাজে 6:26। তো আমরা আজকে যাব, আপনারা থাম্বনেল তো দেখেই নিয়েছে, আমার ইন্ট্রোটা শুনেও নিয়েছেন কোথায় যাচ্ছি। তো আমি যাব আজকে গুরজিন্দার পাজির টিম হোটেলে, অর্থাৎ আইটিসি সোনার বাংলাতে ওরা আছে। তো কালকে আগামী গতকাল যে ম্যাচ ছিল এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট, তো তারা একটা ভালো খেলা খেলে 2-1 হেরেছে এটিকে মোহনবাগানের কাছে। তো গুরজিন্দার পাজির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তো সেখানে আমরা যাব, যেহেতু গুরজিন্দার পাজিকে আমরা 2019-20 সিজনে উনি ক্যাপ্টেন ছিল মোহনবাগানের, তো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো আপনারা জানেন আমার ফ্যান্স ক্লাব আছে হরিপাল মেরিনার্স, তো সেই হরিপাল মেরিনার্স থেকে আমরা 3 জন যাচ্ছি। অলরেডি আমি রাস্তায় আছি, আমাদের 6:36 ট্রেন, তো অলরেডি আমি রাস্তায় আছি, আরও সবার সাথে কথা হবে, রাস্তায় দেখা হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন গাইজ, অনেকদিন বাদ ভিডিও বানাচ্ছি, অনেকদিন বাদ ব্লগ করছি, কি হবে জানি না। তো এখান থেকে স্টার্ট হয়েছে, তো আমরা দেখতে পাবো, স্টে টিউন গাইজ। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক ইন আদার ভিডিও। দেখা হচ্ছে, যেতে যেতে গল্প হবে, ব্লগ হবে, সব কিছু হবে, আমার যে বন্ধুরা যাবে তাদের সাথেও ইন্ট্রো করাবো। সো থাকুন, দেখতে থাকুন। এই যো এসে পড়েছে লেট সবার, যে আমার সাথে আছে নীলাবো, নীলাবোকে কিছু দেখা যাচ্ছে না। নীলাবো কি মুখটা একটু বার করো ভাই, কি অবস্থা, সর্দি সর্দি সবারই হয়েছে। তো আমরা যাব, এখান থেকে ট্রেন ধরবো, 3 জন যাচ্ছি আমরা। ও গুরজিন্দার পাজি, উই আর কামিং। তো গাইজ, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা যাব। সকাল সকাল উঠতে হয়েছে অনেকদিন পর, 6:30 বাজে এখন ঘড়িতে, এবার উঠবো ট্রেনে, দেখা হচ্ছে, যেতে যেতে ট্রেনে ভ্লগটা হবে। তো গাইজ স্টে টিউন, তোমরা দেখতে থাকো, ট্রেনে এবার উঠবো আমরা, টাটা। হ্যাঁ সো গাইজ, আমরা ট্রেনে আছি, এই যে অভিক একমাত্র বসার জায়গা পেয়েছে, ওই কিছু বল। আপাতত আমি একাই বসার জায়গা পেয়েছি, এরকম পাইনি, অবভিয়াসলি পেয়ে যাবে, আমরা নামবো বালিতে, পেয়ে যাবে জায়গা। ট্রেনে বিশাল ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সিট নেই, যে নীলাবো দাঁড়িয়ে আছে, বিশাল ভিড় ট্রেনে। ট্রেনে বিশাল ভিড় আপাতত, তো এই অবধি আপনারা থাকুন সঙ্গে, দেখতে থাকুন। সো গুরজিন্দার পাজি, উই আর কামিং সুন, উই আর কামিং। আমরা এসে গেছি, আমরা এখন আছি JW ম্যারিয়টের সামনে, অর্থাৎ এই স্টপেজটার নাম ধাপ্পা। সো ফাইনালি 2 ঘন্টার জার্নি কমপ্লিট হয়েছে, তো আমরা এসে পৌঁছেছি। দেখিয়ে দিই, আমি আছি JW ম্যারিয়ট, তার এটা হচ্ছে JW ম্যারিয়ট, তারপরে আছে ওইদিকে দেখতে পাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল। তো আমরা যাবো আইটিসি সোনার,
তো ওটাও অ্যাকচুয়ালি আইটিসি রয়্যাল বেঙ্গলেরই আর কি শাখা, তো আমাদের ঢুকতে হবে, আমরা রাস্তাটা পেরোবো, এখানে প্রচুর ট্রাফিক, আমার সাথে আছে নিলাবো, আমরা যাবো গুরজিন্দার পাজি, উই আর কামিং সুন, এসেই গেছি আর হয়তো 1 কিলোমিটার, সো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগে গাইস। আমরা আজকে এসেছিলাম গুরজিন্দার পাজির সাথে মিট হলো, আমরা এখন আছি আইটিসি সোনার সামনে, পাশেই আইটিসি রয়্যাল বেঙ্গল, তো গুরজিন্দার পাজিকে আমরা একটা সংবর্ধনা দিলাম আমাদের হরিপাল মেরিনার্সের তরফ থেকে। তো পাজির সাথে আপনারা দেখলেন ভিডিওতে, পাজি খুবই ব্যস্ত ছিল, তার মধ্যে আমাদের জন্য টাইম বার করেছে, আজকেই তারা চলে যাবে, নর্থ ইস্ট টিম আজকেই ব্যাক করছে, তারা তাদের ফ্লাইট আছে 2টার সময়, তো আজকে তারা চেক আউট করে যাবে হোটেল থেকে 12টায়। তো পাজিকে থ্যাংক ইউ সো মাচ গুরজিন্দার পাজি আমাদেরকে টাইম দেওয়ার জন্য, আর হরিপাল মেরিনার্সের প্রত্যেকটা সদস্য সদস্যার তরফ থেকে গুরজিন্দার পাজিকে অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনে সে এগিয়ে চলুক এটাই চাইবো। তো এটাই বলার ছিল, ওয়ান্স এ ম্যারিনার অলওয়েজ এ ম্যারিনার, মোহনবাগানই সে ছিল থাকবে সারা জীবন, এটাই বলার। আর আমার সাথে আছে হরিপাল মেরিনার্স থেকে এসেছে অভিক আর নীলাবো। তো ওই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে দিও, ব্লগার বয়েস অনেক দিন বাদ, প্রায় 1 বছর বাদ ব্যাক করেছি আমরা, তো নেক্সট টাইম আমরা দেখবো কী হতে পারে, কীভাবে কন্টেন্ট আসবে, চেষ্টা করবো কন্টেন্ট দেওয়ার। তো এইটুকুনি আজকের ভিডিওটা, কেমন লাগলো জানিও, অনেক শর্ট টাইমে অনেক পরে ভিডিওটা বানিয়েছি, জানি না সব ভুলে গিয়েছিলাম কেমন কী ভিডিও করতে হয়, তো আজকে এটা করলাম, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছে যায়, আর তার সাথে ব্লগার বয়েস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তার সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবে লাইভ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এটুকুনি বলার, থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো, স্টে টিউন্ড।